আপনারা সবাই জানেন বাংলাদেশে যতগুলো ফল আছে এর মধ্যে অন্যতম সুস্বাদু একটা ফল হচ্ছে কাঁঠাল আমরা একটা প্রবাদ সবাই জানি যে গাছে কাঁঠাল গুফে তেল এই গুফে তেল দেওয়ার বিষয়টাকে বলা হয় মূলত আঠার জন্য কারণ এই ফলে যতটা রস তার চেয়ে বেশি আঠা আর এই আঠার কারণে অনেকেই এই ফলটা থেকে দূরে থাকেন ফলটা খেতে চান না কারণ হাতে একবার এই আঠা লেগে গেলে সেই আঠাকে উঠানো অনেক দুঃসাধ্য ব্যাপার আমরা সবাই এই আঠাকে জন্য নর্মালি তেল ব্যবহার করি কিন্তু সরিষার তেল অনেকের হাতে জ্বালা কারণ হয় এর কারণে আমি আপনাদেরকে এই মুহূর্তে একটা টিপস দেখাবো যে টিপসের মাধ্যমে আপনারা খুব সহজে যে উপায়ে আপনারা হাত থেকে আঠা দূর করতে পারবেন সেই উপায়টা আপনাদেরকে দেখাবো এই উপায়ে আপনি খুব অল্প সময়ের মধ্যে কোনো কষ্ট ছাড়া খুব সহজেই আপনি কাঁঠালের যে আঠা সেটা আপনি সারিয়ে নিতে পারবেন তো আমরা দেখি কীভাবে করবো এর জন্য আমরা প্রথমেই একটা ওয়েট টিস্যু নিব আপনারা সবাই যাদের বাসায় বাচ্চা আছে বা অনেকেই যারা মেকআপ রিলেটেড কাজ করে থাকেন আপনারা জানেন যে ওয়েট টিস্যু আছে তো আমরা এখান থেকে একটা ওয়েট টিস্যু নিব একটা ওয়েট টিস্যু বের করব বের করে সেই ওয়েট টিস্যু দিয়ে আমরা আমাদের এই আঠাগুলোকে এভাবে ছাড়াব আপনি খুব চমৎকারভাবে লক্ষ্য করবেন যে ওয়েট টিস্যুর সাথে আমার হাত থেকে আঠাগুলো সরে আসছে আস্তে আস্তে তো এইভাবে একটা একটা আঙ্গুল করে আপনি আস্তে আস্তে করে আপনি সবগুলো আঠা পরিষ্কারভাবে পরিপূর্ণভাবে পরিষ্কার করতে পারবেন এতে আপনার হাতে কোনো ধরনের জ্বালা পোড়াও হবে না হাতে কোনো ধরনের অস্বস্তিও হবে না বা তেল ব্যবহারের কারণে যে তৈলাক্ত ভাবটা থাকে এই ভাবটা থাকবে না আশা করি সবার আমার এই টিপসটা ভালো লাগবে ধন্যবাদ